আপনার নিমন্ত্রণে আমরা চলে এসেছি গো। শোনো, আমি যে মত তোমাদের মানে দিয়েছি, তোমাদের কাছে আমার মিনতি, আমার সম্মান তোমরা বজায় রাখো। কিসের গো? আমার বাচ্চা লক্ষ্যের যে শুভ বিবাহ, তাই নারী আচরণের সলকলাভাবে পূর্ণ করো। বেশ, আপনি চিন্তা করবেন না, বিয়ে যত বিধি আমরা সকলে করে নেব। তাই যেন হয়। আপনি কার রায়গণকে নিমন্ত্রণ করেনি রানীমা? সকল জাতির রায়কে আমি নিমন্ত্রণ করলাম। কই এখনো তো এলো না তারা? ও এসেছি, চলে এসেছি। কাজে ব্যস্ত মা, অনেকগুলো কাজ। আমাদের সকল চলে এসেছি রানীমা, কিন্তু যাদের কম কাজ তারা আগে আসে, যাদের বেশি কাজ তো তাদের একটু বিলম্ব হবে। কিন্তু রানীমা, বিয়ে বাড়িতে রায়গণকে ডেকেছেন, কিন্তু কাজ করতে পারবে সবাই? সেটা আমাকে কিন্তু জানতে হবে মা, তাতে তোমরা কিন্তু দুঃখ পেও না, কেননা আমি যেহেতু বরের মা, আমাকে অনেক কিছু জানতে হবে। তাই তোমরা বলো তো মা, কে কেমন রাইও কি ভেসে সেজে এসেছো? তাই হবে। ও রাইও সেজে এলো রে, সকল রাইয়ের তো আমার প্রয়োজন। তবে মা, তোমরা আনন্দ করো, নাচো গাও। আনন্দ করব, বলছিলাম কি বিধির কুত্তা কোথায় আছে? কুত্তা? হ্যাঁ গো। কুত্তা কাকে বলে মা? কেন গো বিধি করছে না? সর্বনাশ! আর বাবা, আর দ্বিতীয়বার সে কথা বললো না। কুত্তা কুত্তি? কুত্তা না, তবে বিধি কর্তা বিধি করতি। জামাই গোরাব জামাই, ওটাই মা, বিধি কর্তা বিধি করতি। কই জামাই বাবু ডাক দাও তো। কত টাকা দিয়ে বাজনা করেছি মা আমি, আর বাজনা গুলো এখনো বন্ধ আছে। বাজনা আছে? আছে মানে? ও এইসব বাজনা বাটি চম্পক নগরে সবচেয়ে দামি পার্টি এনেছি। রানীমা, বলছিলাম যে বিয়ে পার্টি ব্যান্ড পার্টির মালিক কোনটা গো? মালিক নিয়ে কি করবে মা, তুমি বাজনা নাও, তার সাথে কথা বলবো। ও তার সাথে? হ্যাঁ মা। তুমি নিজে গীত বলো, মালিককে দেখতে পেয়ে নিবে। তাই তোমাদের ব্যান্ড পার্টির মালিককে কি ভিতরে? আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, আরে ও ঢুলিয়া বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কুত্তার ঢোল। রানীমা বাজাচ্ছে না তো? ও মা, এটা কি গো? চুকু চুকু চা চুকু চুকু, তুমি কি গো? আমি ঢোলিয়া। হ্যাঁ আমি ঢোলিয়া। ঢোলিয়া সর্বহাটের কাঠালি গলা আর কি হনুমানের পছন্দের বেলা। হ্যাঁ জোরে বল, জোরে বল। হনুমানের পছন্দের বেলা সর্বহাটের কাঠালি গলা বলে হনুমান পছন্দিতের ব্যান্ড বালা। আই হনুমান প্রসাদ ব্যান্ড বালা, হনুমান প্রসাদ ব্যান্ড বালা, আমি জানি তোর হইবে না। হ্যাঁ
তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ কে করনি কেন? আমরা কালো কুতার ঝোল খাবো? হ্যাঁ খেতে হবে, কেন আমরাও গাল দিতে জানি। কি জানো? আমরাও গাল দিতে জানি। কি জানো? আরে ও ও পাঠি পে পাইস না, ও পাঠি পে পাইস না, পাঠি পে পাইস না, পাতে গেলে পাঠা পাবি না। আমরা পাঠা পাবো না? বাবারে কেমন দিলাম না, কেমন দিয়েছি এখনো বলবো? আমরা কালো কুত্তার ঝোল খাবো? হ্যাঁ আমরা সর ভাট এদিকে আয় না, এদিকে আয়। তুই কত দল জানিস রে? এদিকে ইউটিউব তুই কত কত ভালো ভালো বেন পালা আছিস। ও তাল সম্বন্ধে কি আনতে না? কত তাল জানিস তুই? তাল সম্বন্ধে কি আনতে না? কি জানিস? আমরা অনেক রকম তাল জানি। কি কি জানিস? প্রথমে কারখা কি বলে জানিস? কি কারখা বলে? লারবার 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 মানে কি জানিস? কি বেন্ড পার্টি ঢুকলো, দেখলো বিয়ে বাড়িতে খাবার হয়েছে কিনা, মানে না খেয়েছি তাড়াতাড়ি রান্না কর, লারবার লারবার। আর বাম কি বলছে জানিস? কি বলছে বাম? বলছে হতো তো দে তো, হতো তো দে তো, হতো তো দে। বাম বলছে হতো তো দে তো, এটার মানে বুঝতে পারলাম না। বাম বলছে হতো তো দে তো, মানে একদিন রান্না নেই হয়েছু। হ্যাঁ তারপর? আর বাঁশি কি বলছে জানিস? কি বাঁশি বলছে? নাই নাই বাঁশি বলছে, নাই 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 এখনই নাই, সব কই খাতো তাবা দে তো, নাই 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 সব কই খাতো তাবা দে তো, নাই নাই নাই। মানে ভালো বন্ধুটা খাই খেয়ে নিবি, আর তো তার চুচ্ছা টুচ্ছা বাঁচবে সবটা আমরা খাবো। তারপর? হ্যাঁ আর বাঁশি কারখা আর বাম কি বলছে জানিস? কি বলছে? কারণা বি হাতু বুঝি ভেঠেলা, তাল আমরা অনেক রকম জানি। এইটাই তাল জানিস? তবে একটা জিনিসের জন্য আরো তাল উঠছে না। এই হ্যাঁ বিয়ে বাড়িতে কিছু অভাব নেই, কি লাগবে বল? অভাব তো নাই, কি লাগবে? বলছে বিয়ে বাড়িতে কি লাগে জানিস না? কি আর না বললে কি করে জানবো? আমরা কজন আছি? এক দুই হ্যাঁ তিন চার পাঁচ। তুই খাচ্ছিস তো? তুই খেলবি? হ্যাঁ হ্যাঁ। চার কি খাচ্ছিস? হ্যাঁ বলছে হাফ করে দিলেই হবে আর কি। ও আগে বলবি তো রে। হ্যাঁ তুই আমার হাত নিবি? হ্যাঁ আমরা হাত খাবো। তবে হাত খাবো? আমরা কি হাত খাবো? হ্যাঁ। তবে কি নিবি? আমরা এটা খাবো। আমরা এটা খাবো। এটা মানে কি? এটা রে এটা রে। ও আমি খুব সুন্দর দামি চুড়ি পরছি, তো চুড়ি নিবি? তুই খুব দামি চুড়ি পরছিস না? তবে কি নিবি? শালা আমার ঘরের পিছনে ফেলা আছে এগুলা চুড়ি। এগুলা চুড়ি জীবনে দেখেছিস? জীবনে দেখেছিস। আমরা হাত খাবো। তবে কি খাবি? আমরা আরে এক বোতল করে চুল্লু দিলে হয়ে যাবে রে। ওমা তোরা মদ খাচ্ছিস? আমরা না মদ পিচ্ছি। আমরা মদ খাচ্ছি না, আমরা মদ পিচ্ছি। ঠিক আছে বিয়ে বাড়ির কোনো অভাব নেই, অনেক কিছু আছে। আচ্ছা ঠিক আছে। আরে ও ঢুলিয়া বলে ভাবি, ও ঢুলিয়া বলে ভাবি,
মানে হ্যাঁ তাড়াতাড়ি ঠান্ডা ও ক্লান্ত হয়ে গেছি পয়সা নেবার জন্য বলিস না যে ক্লান্ত হয়ে গেছি না না ওটাও তো নিব কি না ওই জন্য একটু ঠান্ডা জলের ব্যবস্থাটা কর আরে তাদেরকে 2500 টাকা করে নিয়েছি টেনশন কেন করছিস অনেক টাকা 2500 ভিতর ঘরে আই 2500 দেখাচ্ছি আরে এদিকে এসো এটা কাজটা পরে করবা গো এদিকে এসো না তুমি কে আছো জামাই জামাই বিয়ে বাড়িতে কি করতেছো বিধি কত বিধি এইভাবে মারো আগারে হ্যাঁ ও মারুয়া টেরা কাহে মে মারুয়া সোজা করি যাদের বাড়িতে মান পাবে আমার তো নতুন এসছি গো রানীমা আপনার বিয়ে বাড়িতে বিধি করতে আপনি একটু নামগুলো বলে দিলে খুব ভালো হয় কার্তিককে জিজ্ঞাসা করলে আসল নামটা পাবে কার্তিক কার নাম গো কার্তিকের বাবার নাম কি সঞ্জয় সঞ্জয় ওর বাড়িতে যাব ঠিক আছে যাচ্ছি দেখি ক টাকা দেয় খুব কমের পক্ষে তো 100 টাকা দিবে ও গো ধান ভাঙতে যাব গো মোরা সঞ্জয় কাকুরি বাড়ি ধান ভাঙতে যাব মোরা সঞ্জয় কাকুরি কয়েকদিন থেকে দেয়নি দিবে আজকে বেশি করে আজকে ও ধান ভাঙতে যাবো আমি মনে ঠিক দেবীর মতো তাই না রানীমা
জীবন আমি যার কাছে যাইনি আজকে ওর কাছ থেকে পয়সা নিয়ে আসবো। দেখো মা, সম্মানের ব্যাপার। কেন জানেন গো? সম্মান হারিয়ে দিও না বাচ্চা। আমাদের মালিকের বাড়ি যাবো, একটা মালিক আছে মাইক মেন, ওর কাছে কোনোদিন যাইনি, আজকে যাই দেখি কত টাকা দেয়। সুজিতের বাড়ি যাবো গো, সুজিতের বাড়ি গো, আজকে তোর কাছে টাকা নেবো, কোনোদিন চাইনি। কি কেন, তুই সুজিতের বউ আছিস নাকি? তোর এত গায়ে গায়ে লাগেন লাগে? হ্যাঁ গায়ে কেন লাগছে? যাচ্ছে কত টাকা দিচ্ছে? ও গো ধান ভাঙতে বিশ টাকা দিতে এসেছো, একশো টাকা দাও, একশো টাকা নিব না, দাও গো। তোমার বাড়ি যাবো না আমি, তোমার কাছে এসেছি, হাজার টাকা নিব না, শোনো আমাকে একশো টাকা দাও। সবাইকে আমন্ত্রণ দিয়েছি বাবা, তোমরা আমন্ত্রণ গ্রহণ করেছো, অপমান করিও না। আর শোনো মা, আজকে যারা যারা যুগল হয়ে এসেছে ওদের ছাড়িও না, যুগল হয়ে যারা এসেছে। ও মা, একশো টাকা দিচ্ছে গো। তার মানে বুঝতে পারলে না কে এসেছে যুগল হয়ে? কে গো, আমি তো জানছি না কে কে এসেছে। সে পালিয়ে যাচ্ছে। কে? না না, ওই পাল্লাবে না, ঠিক নিয়ে আসবে। কে সে? যত মিজুক পার্টি আছে সবটাই ওদের কাছে নেব। ডাবল হয়ে এসেছে যে আজকে। ঠিক আছে যাই দেখি কত টাকা দিবে। একটু জামাই জামাইটার কাছে যাই, কলা গাছ গাচ্ছে দেখি। ও গো ধান ভাঙতে জানলার ভিতর থাকছো, দাও দাও তো কত টাকা দিচ্ছে। ও গো ধান তোমাকে বললাম না আজকে ডাবল যারা এসেছে, একবার বললাম বুঝে নিও। কার কাছে? মিঠুর কাছে যাবো? না, ওর বউয়ের কাছে যাও। এসছে আগে মিঠুর কাছেই যাই না, আমাদের মাস্টারের বউটাও এসেছে। ও মা নাই বলে তো টাকাটা দিয়ে গেছে না? ও গো ধান ভাঙতে যাবো মোরা, কার্তিক যদি বলে ছেড়ে দাও তো ছেড়ে দিব। কত টাকা দিল? কুড়ি টাকা দাও না গো। ও মানছে না,
এটা ছোট ভাই দিয়েছে মিঠুদার 50 টাকা, এখন মিঠুদা দেয়নি। ছোট ভাই যদি দিল তো বড় দিতে অসুবিধা কিসে, বের করো। তুমিও পারো, মিঠুর বউয়ের কাছে যেতে পারছো না, এখানে বললে এখানে দেবে। একশো একশো করে গুনতি ধরে নিবা, ঠিক আছে? কে তুমি দিয়েছ? ও মা ছোট্ট দিয়েছে 50 টাকা। ওটা ঠিক আছে, এবার সকল কিছু পাঠিয়ে দিই কুলাটা নিয়ে, তারপরে আমরা দিল এটা। ঠিক আছে, এবার তুই সকল কাছে কলম নিয়ে যাবি। ও ধান ভাঙতে বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ধান ভাঙরে, ও ধান ভাঙরে। সকল কাছে নিয়ে যাও, শুকর দেবে, ঠিক আছে? আপনারা শুকর ধানের কুলাই দিয়ে দেবেন। কলা গাছে আলপন দাও মা, বেশ 27 নিয়ে। ওই না কলার গাছে আলপন, বালার শুভ দিন না রে।
কথা বলেছিলে না একটু দাও 100 টাকা দিয়েছি দিয়েছি আর যে কয়জন আছে 500 টাকা নোট দিয়েছে 400 টাকা ঘুরিয়ে পাবে হ্যাঁ 500 টাকার নোট কে দিয়েছে ওই দিয়েছে তাই এবার জলসাতে যেতে হবে জলসা তো হয়ে গেছে হ্যাঁ আমরা বিধিমতে করি না বাতির কিছু ঠিক আছে এবার নাবিদ কি আমরা